এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান যে ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণও তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে এক সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? তারা বলেন দেখবেন মন্ত্রী মিনিস্টাররা হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র, সবাই পরে বডিগার্ডে ধরে কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না, মন্ত্রীর বডি আছে বডি লয়ে যাও। তারা বলেন তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না, রুহুর মালিক কে? পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুহু বানাতে পারবে? ইসআলুনাকা আনির রুহি কুলির রুহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দেন রুহুটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রুহুটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়ে আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রুহু থেকে কয়দিন বয়সে রুহু পাইছিলাম বলেন তো? 140 প্রথম 40 ছিলাম নুতফা, তারপরে 40 ছিলাম আরাফা, তারপরে 40 হয়েছি মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি। কত ছোট ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম তার হিসাব নাই। আমি আপনি একটা শুক্র ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু, শুক্রের শুক্রের অণু, এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে, এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের অণু। সুবহানাল্লাহ। পড়ে সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাস, যেটাকে বলে জাইগট, তারপরে বললাম ইমব্রয়ো, ব্যাঙ্গাসি, ব্যাঙ্গের বাচ্চার মতো, যোগের মতো মায়ের জড়াইয়ু দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন, আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে, যে ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টলিক ডায়াস্টলিক বলে, হ্যাঁ, অলিঙ্গ নিলয়, ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আর এক সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায় বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে, তবু তো ভাই কারোরই না একটুখানি, আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হাই রে মানুষ, ঠিক না? এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হাই রে দম পুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ জীবন আর মরণের মাঝখানে আছে, রোগ মানুষ সব পালাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রুহুটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষুদের নিয়ে গবেষণা, বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে।
পড়া দেখে না, রুগী তো আর কেন যায় না, এবং তারা মুমূর্ষু রুগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকে ওজন দেয়। কোন রুগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাস খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রূপ, ওইটাই রূপ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরে তারা বেস করে দেয় পুরন জাম্প টু দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষু রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাবে অক্সিজেন মাস্ক পরা না, এটা খুললেই মরে যাবে, তাদেরকে মরে গেলে এক একজনের এক এক অবস্থায় কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না রূহুর মালিককে। ইসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাকাদ যায়্যানাস سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. سبحان الله بره ورقا زينا سماء الدنيا امي دنيا ركش کري بمصابيح آلو دي لائت دي شوشو بيتو كوي سي رات ركش کري شازائي دي سيكي I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি, খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য, এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ না? আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে, আকাশ কত দূরে কেউ জানে না, খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে তারা আসারা নাই, এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সুন্দর এটা তৈরি পাওয়া যায় না। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন চৌজল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা, এরাম একটা আছে সুখ তারা, এ তারা ধ্রুব তারা সুখ তারা, অনেকে তারা চেনে না। আর একটা সাতটা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরুব্বীরা চেনে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল, সাত তারা একসাথে সুবহানাল্লাহ পড়ে, এই তারা দিয়ে আকাশটারে সাজালো তিনি। চিল্লায় বলেন কে? ছোট ছোট মনে হয় আসলে কি ছোট কথা বলেন, এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয় আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর, এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়, তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়? তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটা কত বিশাল মনে হয়, ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা, 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে, এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESS পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে দুইটা অক্ষর পরে বাংলাদেশের উপর, কথা বলেন এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়, রাশিয়া, রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200 গুণ বড়, বাংলা করবেন না? এই 200 খানা দেশ নিয়ে প্রায়
পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি। সুবহানাল্লাহ। পরে এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল! আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন দেখ, তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওলা কাসাই আমরা সামা দুনিয়া, সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড়? ব্যাটেল জিউস খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে না? নাই, অন্য গ্যালাক্সি দিয়া দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে আড়াই আলোক বর্ষ লেগে যাবে, 2.5 মিলিয়ন আলোক বর্ষ। সুবহানাল্লাহ। পড়ে আলোক বর্ষ বুঝতে অনেকের সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো, সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত এই আলো? সেকেন্ডে 186,000 মাইল বেগে ছড়তে পারে। কত মাইল বেগে? 186,000 মাইল বেগে, ঘন্টায় না, মিনিটে না, এক সেকেন্ডে। কত দূর যায়? 186,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 186,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 186,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 186,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ। ভাই দিকে বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পরে, আকাশ আমরা দেখি দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটা চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়! এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না, সবচেয়ে বড় মরুভূমি না সাহারা, সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের ড্রেন তৈরি করে রেখেছে কে? আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। আমার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি, তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর। ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহি, তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে আরশের উপরে ওনার অবস্থান, এত উপর থেকে
শক্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই।